আবার আমন্ত্রণ ব্যালট বাক্স অনুষ্ঠানের সাথে আছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপের চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমরা কথা বলছিলাম পর্যবেক্ষকদের ব্যাপারে এবার নির্বাচনের অবস্থান নিয়ে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের যে ভূমিকা আমাদের নির্বাচনে এবং আমাদের রাজনীতিতে আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাটা আমরা যুক্ত করতে চাই সঙ্গে। এখন দেখুন ওই যে আনফেলের কথাটা বলছিলাম, তারা মূলত এই যে কার্যক্রম তারা করবেন বাংলাদেশে সেটার জন্য ফান্ড লাভ করছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। এটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বেসড একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক, ঢিলেঢালাভাবে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত। তা তো আপনারা জানেন দেশের বাইরে যখন কাজ করেন বাই পার্টিজান বেসিসে কাজ করেন, ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয়ই। তো সেখানে ওই এনডিআই যে ফান্ডটা চ্যানেল করছিল ফর আনফেল, সেটা আবার মার্কিন ট্যাক্সপেয়ারের মানি, অর্থাৎ ওদের গ্রান্ট সরকারের। তো সেই কারণেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এরকম একটি অবস্থান নিয়েছে, যোগসূত্রটা এখানটা। আর আসলে বিষয়টা বিষয়টা একটু লুকায়িতই হয়তো ছিল, জানাজানি হলো পরে যখন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বিবৃতির প্রতিক্রিয়া আরেকটি স্টেটমেন্ট হাজির করলেন, তখন বিষয়টাও উন্মোচিত হলো যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা বিষয় আছে। আদিলুর রহমান খান যেহেতু বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি আবার আনফেলের ডিরেক্টর, এবং এই যুক্ততা এই পুরো মিশনের যে আপনার ভাবমূর্তি সেটা প্রশ্নের সম্মুখীন করেছে। যদি আদিলুর রহমানের কোনো সম্পৃক্ততা এখানে না থাকতো তাহলে হয়তো একটা ক্লিন স্লেট নিয়ে, কিন্তু তারপরে আপনি যেমনটি বলছিলেন যে তাদের তো নিবন্ধন আছে, অর্থাৎ অধিকারের তো নিবন্ধন আছে, এখন আছে যেহেতু আদালতের নির্দেশনায় তারা সেটা ফেরত পেয়েছেন। হ্যাঁ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি যেটাকে বলি রিভিউ করার জন্য আবেদন না করা হয় তাহলে আইনত অধিকার স্টেটমেন্ট হাজির করতে পারবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য সেটি বেসিক্যালি আনফেলকে ঘিরে, অধিকারকে ঘিরে নয় ওই অর্থে। না, তাহলে তো সেই দিক থেকে আইনিভাবে আসলে যেই বাধ্যবাধকতা বা যে বিধিনিষেধ সেটি তো আর খাটে না নাকি? সেটা অধিকারের জন্য এখন যে অবস্থাটা আছে এবং অধিকারের সঙ্গে সংশ্লিষ্টতা যুক্ত করে আনফেলের বেলায় তো তাহলে খাটে না। টেকনিক্যালি স্পিকিং বাংলাদেশ অফিসিয়াল যে পজিশনটা নিয়েছে তারা বলেছেন যে আমরা 12 জনের ভিসা প্রসেস করেছি আর বাকিগুলো বিবেচনাধীন আছে, আমরা কিন্তু ভিসা ডিনাই করিনি কাউকে। কিন্তু উল্টো আনফেল আগেভাগে ইনল্যাটারালি অন দেয়ার ওন তারা অ্যাবান্ডন করেছে মিশন, যেটা আনফর্চুনেট বাংলাদেশ অফিসিয়ালি কিন্তু তাদের না করে। আচ্ছা, যে বিষয়টা সময় লাগছিল বা দীর্ঘ মানে বলটা তাদের কোর্টে চলে যায়, তারা প্রত্যাহার করে নিয়েছে তাদের এই মিশন, অথবা এটা এক ধরনের পর্যবেক্ষণের রাজনীতি হয়েছে। আচ্ছা, পর্যবেক্ষণ এমন রাজনীতি হয়? আচ্ছা, আপনার ধরুন আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ কান হাত পা হিসেবে তারা কাজ করেন এবং অনেক সময় ওই সব দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ধারক বাহক হিসেবে অনেক সময় তারা ভূমিকা পালন করে থাকেন। আচ্ছা, মানে আমাদের দেশের এই নির্বাচনে যেটি বলছিলাম, এখানে পর্যবেক্ষকদের রাজনীতি বা পর্যবেক্ষণের রাজনীতি কিভাবে কাজ করতে পারে, আপনার অভিজ্ঞতা কি বলে আগের নির্বাচনে কিভাবে কাজ করেছে? এটা সূত্রটা মানে বাংলাদেশে পর্যবেক্ষণ প্রথম যে প্রয়াসটি সেটি ফাদার টিমের নেতৃত্বে, এটা ছিল এরশাদ শাসনামলে আপনার উপজেলা নির্বাচনকে ঘিরে। উপজেলা নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছিল প্রবল গণরোষের মুখে তৎকালীন এরশাদ সরকার সেটা রিস্ক্যাজুয়াল করতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীতে যখন পুনঃ তফসিল ঘোষণা করে উপজেলা নির্বাচন পরিচালনা করা হয় তখন ফাদার টিমের নেতৃত্বে সিসিএইচআরবি কোঅর্ডিনেটিং কাউন্সিল হিউম্যান রাইটস ইন বাংলাদেশ তারা এই কার্যক্রমটি করে। এবং তারপরে 91 সংসদ নির্বাচন যেটি 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যবেক্ষক টিম এনডিআই এসেছিল, এনডিআই। এবং তারপরে আপনার 96 আমরা দুটি নির্বাচন পাই, ষষ্ঠ এবং সপ্তম সংসদ নির্বাচন 15 ফেব্রুয়ারি এবং 12 জুন। জি, একেবারে এই প্রেক্ষাপটে আমাদের একটি প্রতিবেদন রয়েছে আমাদের সহকর্মী মাহফুজ মিশু, তিনি আমাদের কূটনৈতিক প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি, তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন জাতিসংঘের যে অবস্থান ভূমিকা সেগুলো নিয়ে, একটা ভূমিকা রয়েছে এই নির্বাচন কেন্দ্রিক। এবং যেহেতু আপনি কথা বলছেন আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়ে, আমরা একটু তার সঙ্গে এই প্রতিবেদনটার যে প্রেক্ষাপট সেটিকে যুক্ত করতে চাই। নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ সংস্থাটির এই মনোভাব জানিয়ে
নিয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো জানিয়েছেন, আসন্ন নির্বাচনের অনেক ভালো দিকও আছে, তাই শেষ পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে হবে বলে এখনও আশাবাদী ঢাকায় সংস্থাটির মিশন প্রধান। তিনি বিশ্বাস করেন ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকবে। মাহফুজ মিশু কথা বলেছেন তার সাথে। শেষ হল নির্বাচনী প্রচার প্রচারণা, এখন চূড়ান্ত ভোট যুদ্ধের অপেক্ষা। বিএনপি অংশ নেওয়ায় এমনিতেই ভিন্ন মাত্রা পেয়েছে এবারের নির্বাচন। কেমন হলো প্রচার প্রচারণা? বহুল উচ্চারিত লেভেল প্লেইং ফিল্ডই বা কতটা ছিল, সেসব আলোচনা আছে বিদেশি কূটনীতিক আর মিশন প্রধানদের মাঝেও। প্রত্যাশা অনুযায়ী সমান সুযোগ ছিল না। তারপরও মনে রাখতে হবে নির্বাচন একটা প্রক্রিয়া, কেবল একদিনের ঘটনা নয়। প্রচারণার সময় সারা দেশে বিরোধী পক্ষের বেশ কজন প্রার্থী আহত হয়েছেন। নির্বাচনী সহিংসতা এদেশে নতুন কিছু নয়, কিন্তু প্রতিদ্বন্দ্বিতার নামে সহিংসতা কোনোভাবেই কাম্য নয় জাতিসংঘের। যে কোনো ধরনের সহিংসতা নিয়েই আমরা উদ্বিগ্ন। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে তো অবশ্যই, বিশেষ করে নারী, শিশু, সংখ্যালঘু ও প্রতিবন্ধীরা এসব ঘটনা শিকার হয় কিনা সেটা নিয়ে আমরা চিন্তিত। শেষ পর্যন্ত নির্বাচনে বিএনপি থাকছে তো, এমন আলোচনাও আছে নানা মহলে। এই নির্বাচনে সব বড় দল অংশ নিচ্ছে, এটা খুবই আশাব্যঞ্জক। বিএনপি কোনো কারণে সরে গেলে তা হবে খুবই হতাশাজনক। আমি বিশ্বাস করতে চাই তারা ভোট যুদ্ধে থাকবে। মিয়া সেপ্পোর প্রত্যাশা, দায়িত্বশীলতার পরিচয় দিবেন এদেশের রাজনীতিবিদরা। আমার বিশ্বাস নির্বাচনের দিনটি শান্তিপূর্ণ হবে, মানুষ নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। ভোটে অবশ্যই এক পক্ষ হারবেন, কিন্তু 30 ডিসেম্বর হোক ভোট উৎসবের দিন, সেটাই চাই জাতিসংঘ। ফাইনাল মেসেজ ইজ শান্তিপূর্ণ নির্বাচন হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জনাব কলিমুল্লাহ, আমরা দেখলাম প্রতিবেদনটি। মিয়া সেপ্পো একজন আশাবাদের কথা যেমন জানিয়েছেন, তেমনি কিন্তু যে সহিংসতা সেটি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। আপনি বলছিলেন পর্যবেক্ষকদের যে উপস্থিতি বাংলাদেশের নির্বাচনে, বলছি মানে পর্যবেক্ষকদের উপস্থিতি অনুপস্থিতি কি নির্বাচনকে ধরুন প্রশ্নবিদ্ধ করা বা নির্বাচনকে কোনো না কোনোভাবে নির্বাচনের যে সামগ্রিক চেহারা তাতে কোনো ধরনের পরিবর্তন আনতে পারে কি না, এবং এই আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানে আসলে বা তাদের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে নির্বাচনের যে চেহারা তাতে কোনো বা চরিত্র তাতে কোনো পরিবর্তন আসতে পারে কি না? দেখুন, আমি 96 সনের কথা বলছিলাম, 15 ফেব্রুয়ারি এবং 12 জুন দুটি পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একই বছরে। এখন 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল, তারপর সেই নির্বাচন মূলত দুটি সংগঠন আপনার পর্যবেক্ষণ করেছিল, একটি সিসিএইচআরবি ফাদার টিমের, আরেকটি ফেমা। ফেমার পক্ষ থেকে 19 ফেব্রুয়ারি তারিখে একটা চিঠি দিয়ে বলা হলো যে নির্বাচন কমিশন যাতে এই নির্বাচনের ফলাফল বাতিল করে, এবং সেটি মানে একটা ইগনিশন হিসেবে কাজ করলো। এবং এরপরে 29 মার্চ তারিখে মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির দুই প্রভাবশালী সদস্য দুই দলের প্রতিনিধিত্ব করেন, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, সিনেটর রিচার্ড লুগার এবং সিনেটর ক্লাবন পেল, তারা দুইজন মিলে এক পৃষ্ঠার একটা ওয়ান পেজার টার্মস অফ রেফারেন্স তৈরি করেন এবং সেটি দেন সেক্রেটারি অফ স্টেট অফ আমেরিকা ওয়ারেন ক্রিস্টোফারকে অর্পণ করেন, এবং সেটা 3 শর্ত বিশিষ্ট টার্মস অফ রেফারেন্স ছিল। সেখানে প্রথম শর্ত ছিল যারা ক্ষমতায় আসতে চান তাদের, যারা ক্ষমতা থেকে বিদায় নেবেন তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় শর্ত ছিল জেনারেল এরশাদকে নিঃশর্তভাবে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে যারা ক্ষমতায় আসবেন তাদের। তৃতীয় শর্ত ছিল এখন থেকে এই দেশের নির্বাচন অবশ্যই ভেটেড অ্যান্ড সার্টিফাইড হতে হবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা, তা না হলে সেই সকল নির্বাচনের ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না, এমন একটি অবস্থান। এবং সেই কারণেই সেই থেকে বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক এবং জাতীয় পর্যবেক্ষকদের দ্বারা ভেটেড সার্টিফাইড হওয়াটা একটা দস্তুরে পরিণত হয়েছে। আচ্ছা, অর্থাৎ এটি একটি কেবল রেয়াজ নয়, এটি আসলে গ্রহণযোগ্যতার। এবং ওই শর্ত মেনেই
আমরা দেখবেন যে পরের দিন অর্থাৎ 30 মার্চ তারিখে একটি পতিত সরকারের প্রধান হওয়া সত্ত্বেও গর্তে না লুকিয়ে বেগম খালেদা জিয়া ট্রায়াম্ফেন্টলি বিজয়ের বেশ ধরে জাতীয়তাবাদী মঞ্চে আরোহণ করেছিলেন। একই সঙ্গে তখন ঢাকায় আরও তিনটি মঞ্চ অবস্থান করছিল, জনতার মঞ্চ, পরিস্থিতির তারপর জাতীয় মঞ্চ এবং ক্যাটেগর মঞ্চ। আচ্ছা, আমরা জানছিলাম এবং একই সঙ্গে আরেকটি বিষয় একটু এই জায়গায় জেনে নিতে চাই, আমরা আপনার যে সংস্থা রয়েছে তাদের পর্যবেক্ষণের যে সামর্থ্য এবং তারা কতগুলো আসনে পর্যবেক্ষণ করছেন খুবই ছোট করে জানতে চাই। আমরা জানি পপ ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স অফ ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। ইলেকশন ওয়ার্কিং গ্রুপ হচ্ছে কাইন্ড অফ ফেডারেশন অফ ইলেকশন অবজারভার অর্গানাইজেশনস ইন বাংলাদেশ এবং সবচেয়ে ক্রেডিবল বলা যেতে পারে, আন্তর্জাতিক সমর্থন এবং সাহায্য পুষ্টও বটে। এশিয়া ফাউন্ডেশন মূলত এখানে কাইন্ড অফ কন্ডিউট হিসেবে কাজ করছে। ডোনার কনসোর্টিয়াম এর পক্ষ থেকে ধরেন মার্কিন USAID, তারপর UKAID যুক্তরাজ্য ভিত্তিক এবং সুইস ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই তিন ডোনার এজেন্সি অর্থায়ন করছে এই এফর্টটার। এবং এখানে আমাদের পরিকল্পনা ছিল 300 আসনে নির্বাচন পর্যবেক্ষণ করার। ইলেকশন ওয়ার্কিং গ্রুপের মোট 23টি সংগঠন এই কাজে ব্যাপৃত হওয়ার আগ্রহ ব্যক্ত করে, তার মধ্যে নির্বাচন কমিশন 22টি সংগঠনকে আপনার অনুমোদন প্রদান করেছে। তো তার মধ্যে 23তম যেটি সেটি ADD, অ্যাকশন অন ডিসএবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটির আবার অ্যানলিস্টমেন্ট নির্বাচন কমিশনের সঙ্গে নেই, সে কারণে কমিশন তাদের অপারগতা জানিয়েছে। ঠিক আছে জনাব কলিমুল্লাহ, আরও বেশ কিছু তথ্য নিশ্চয়ই আপনার জানানো বাকি আছে, আমিও জানতে চাই, কিন্তু এই ফাঁকে আবার একটু বিভাগ ভিত্তিক খবরাখবরগুলো জেনে আসা জরুরি। দর্শক সহকর্মী শায়লা ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শায়লা, আপনি সিলেট বিভাগের খবর জানাচ্ছেন কাল থেকে এবং আপনার যে বিভাগ অর্থাৎ চায়ের দেশ বলি, হাওড় বেষ্টিত জনপদ বলি, পাহাড় এবং সব মিলিয়ে আধ্যাত্মবাদের চর্চার জায়গা থেকে বলি, সিলেটের তো একটা আলাদা স্বতন্ত্র একটা পরিচয় রয়েছে বাংলাদেশের মানচিত্রে, যেমন রাজনৈতিক সংস্কৃতিতেও। সিলেটের কী কী খবর জানাবেন এখন, সিলেটের কী কী তথ্য আপনার কাছে রয়েছে? সুমিত্র, অনেক ধন্যবাদ আপনাকে, সারা দেশের খবরাখবর শুনছিলাম আপনার মাধ্যমে, এবার আমি আমার সিলেট বিভাগের খবরটি জানাতে চাই। দর্শক, আপনারা জানেন যে রাজনৈতিক মানচিত্রে সিলেট বিভাগ কিন্তু আসলে একটি অনন্য গুরুত্ব বহনকারী জনপদ। সিলেট বিভাগেও ইতিমধ্যে প্রচার প্রচারণা শেষ হয়ে গিয়েছে এবং একেবারে শেষ মুহূর্তের কি অবস্থা সেটি আমরা জানব, ভোটের আয়োজনের কতটা প্রস্তুত চলছে, নির্বাচনী কর্মকর্তা কতটা প্রস্তুত, সেই খবরাখবরগুলোই জানবেন। আমি শায়লা ইসলাম জানাবো সেই খবরাখবর। আমরা শুরুতেই যদি একটু দেখে নিতে চাই সিলেট বিভাগে মোট কতটি আসন, কতটি জেলা রয়েছে, সেই খবরগুলো একটু আমি জানাতে চাই। আমি যদি দেখতে চাই সংসদ নির্বাচন 2018 সিলেট বিভাগের জেলা রয়েছে মোট 4টি, এতে আসন সংখ্যা রয়েছে 19 এবং মোট ভোটার রয়েছে 66,25,000 এবং নারী ভোটার রয়েছে 32,88,000 আর পুরুষ ভোটার রয়েছে 33,37,000। নারী এবং পুরুষ ভোটারের মধ্যে ব্যবধান রয়েছে 48,000 মতো এবং এই মোট ভোটারের মধ্যে নতুন ভোটার রয়েছে 7,00,000 ভোটারের মতন। আমরা যদি আমাদের পরবর্তী কার্ড দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতীক ভিত্তিক প্রার্থী রয়েছে নৌকায় 17 জন, ধানের শীষে পেয়েছে 18 এবং লাঙ্গনে রয়েছে 11, অন্যান্য 65 এবং স্বতন্ত্র পেয়েছে মোট 9টি। আমরা সিলেট বিভাগের খবরাখবর জানতে চলে যেতে চাই। আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন রয়েছেন এবং মাহবুবুর রহমান রিপন, আপনার কাছে শুরুতেই জানতে চাই সিলেট বিভাগে আসলে প্রচার প্রচারণা শেষ হয়ে গিয়েছে, তো সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসলে সরঞ্জামাদি পৌঁছে যাবার কথা, সেগুলো নিরাপত্তার ব্যবস্থা আসলে কেমন দেখছেন? আমরা একটু আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মূলত যে সরঞ্জামগুলো এসেছে সেগুলো মূলত আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে নির্বাচনের সরঞ্জাম এসেছে এবং সেগুলো আমরা গতকাল থেকেই দেখছিলাম যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সিলেটের বাইরে যে তিনটি জেলা রয়েছে, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার, এবং তিনটি জেলায় পাঠানো হচ্ছে এবং সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেগুলোকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে আজকে এবং সেটা নির্বাচনের আগের দিন পর্যন্তই সেখানে যাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়। আপনি জানেন যে সিলেটের হাওড় অঞ্চল রয়েছে, দুর্গম এলাকা রয়েছে, সেখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা, আমরা সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন তারা আজই সেখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন সেখান থেকে সেখানে তারা সেগুলো পাঠানোর ব্যবস্থা করবেন এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা যাতে থাকে সেই ব্যবস্থা তারা করবেন। সব মিলিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আপনি জানেন 2008 2805 কেন্দ্র রয়েছে এই
কেন্দ্রগুলোর মধ্যে 1572টি কেন্দ্র গুরুত্বপূর্ণ রয়েছে এবং 212টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ঝুঁকিপূর্ণ বলি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বলা হয়। 212টি কেন্দ্রে রয়েছে মৌলভীবাজার এবং সেখানে বাড়তি নিরাপত্তা থাকবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্র যেগুলো আছে সেখানেও পুলিশের সংখ্যা বাড়ানো হবে, আর বাকি আনসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সংখ্যা রয়েছে সেটাও আগের মতোই থাকবে, অন্যান্য সাধারণ কেন্দ্রের মতোই থাকবে। একটি বিষয় বলে রাখি যে আজ যেহেতু প্রচারণা নেই, আমরা যেটা দেখছিলাম সকাল থেকেই প্রার্থীরা তাদের কাজকর্ম চালাচ্ছেন, যেহেতু নির্বাচনের দিন পোলিং এজেন্ট ঠিক করার একটি বিষয় রয়েছে এবং দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলার বিষয় রয়েছে, সেগুলো তারা করবেন। এবং একটু আগেই আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি যেটা বলতে চাচ্ছেন যে সিলেট সম্প্রীতির নগরী এবং আমরা যেটা গতকালের বিষয়গুলো মাথায় তাকে প্রশ্ন করেছিলাম যে গতকাল আওয়ামী লীগ বড় শোডাউন করেছে কিন্তু বিএনপি মাঠেই দাঁড়াতে পারেনি, এই বিষয়টি আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু তিনি যেটা বলতে চেয়েছেন যে সেটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের বিষয়, তারা শেষ তাদেরকে তাদের কোনো কর্মকাণ্ডে তারা নাক গলান না এবং কেন করেছে এটা তারাই ভালো বলতে পারবে, এটা প্রার্থীর কোনো দায় দায়িত্ব এখানে নেই। আরেকটি বিষয় বলে রাখছি, সম্প্রীতির শহর যেহেতু বলছেন তাদের যুক্তিও রয়েছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির প্রার্থীর কোনো কারোর উপর কোনো হামলা হয়নি এবং সেটাই তারা সম্প্রীতি হিসেবে বলছেন, এবং কাল যখন তারা বিএনপির লোকজন যোগাযোগ করেছিলেন যে তাদের যে প্রোগ্রামটি ছিল বিকেল তিনটে সেটা কখন শেষ হবে, দ্রুত শেষ করার জন্য তারা আহ্বান জানিয়েছিলেন, তারা কিন্তু দ্রুতই শেষ করেছেন এবং এরপরেই বিএনপির প্রোগ্রাম সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শৈলা রিপন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমার কাছে সিলেট বিভাগের এখনকার সর্বশেষ তথ্য। আমরা এবার যেতে চাই খুলনা বিভাগের খবর জানবো সহকর্মী তৌহিদ হোসেনের কাছ থেকে। তৌহিদ, শালা বেশ কিছু খবর আছে। আপনি জানেন যে খুলনা বিভাগে নির্বাচনের যে ডামাডোল সেটি কিন্তু অনেকদিন ধরেই চলছিল, বেশ আগে থেকেই সেখানে প্রচারণা শুরু হয়েছে, মানুষ সেটি সম্পর্কে জানছে, কারণ বেশ কিছু হেভিওয়েট প্রার্থী এবং তরুণ প্রার্থী সেখানে প্রার্থী হয়েছিলেন এবং 1.5 কোটি মানুষের কিন্তু জনপদ, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ, সেখানে জানিয়ে দিতে চাই দর্শকদেরকে। দর্শক, 1.5 কোটি মানুষের জনপদ এই খুলনা বিভাগে কিন্তু এবার ভোট দিচ্ছে প্রায় 1.19 কোটি মানুষ এবং সেখানে কিন্তু অনেক আগে থেকে নির্বাচনের যে ডামাডোল, নির্বাচনকে নিয়ে আলোচনা সেগুলো কিন্তু বিভিন্ন সময় চলছিল। ব্যালট বক্সের এই আয়োজনে আমরা কিন্তু আপনাদেরকে সেই পরিস্থিতিটাই জানিয়ে দিতে চাই। সবার আগে জানিয়ে দিতে চাই যে খুলনা বিভাগের এই মুহূর্তের ভোটের সবশেষ পরিসংখ্যান আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, তারপর আমরা সেখানকার মাঠের পরিস্থিতিও জানব। আমরা জানি যে খুলনায় 10টি জেলা এবং সেই খুলনার 10টি জেলার ভিতরে আসন কিন্তু 36টি, এটি 2001 সালে নির্বাচনে 37টি ছিল, পরে জনসংখ্যার কারণে সেটি আদমশুমারির পরে কিন্তু সেটিকে একটি কমিয়ে 36টি সংসদীয় আসন করা হয়। ভোটার সংখ্যা যেমনটি বলছিলাম 1.19 কোটি এবং নারী এবং পুরুষ ভোটারের ভিতরে কিন্তু বেশ একটি সমতা আছে আমরা দেখতে পাচ্ছি। 59,75,000 হচ্ছে নারী ভোটার এবং 59,83,000 হচ্ছে পুরুষ ভোটার, অর্থাৎ 8,000 মাত্রই বেশি পুরুষ ভোটারের সংখ্যা। এবং নির্বাচনের কোন দল কতজন করে প্রার্থী দিয়েছেন সেই প্রতীক ভিত্তিক বরাদ্দের খবর যদি আপনাদেরকে জানাই, আমরা কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন সময় আমরা নৌকার এসব প্রার্থীরা কিন্তু আমরা দেখেছি যে নৌকা থেকে প্রায় 36টি আসনেই কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থাৎ 36 জন প্রার্থী এই 36টি আসন থেকে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ধানের শীষ কিন্তু একটি কম, এটি মাত্র 35টি আসনে ধানের শীষের যে মার্কা সেটি ব্যবহার হবে। লাঙ্গল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 24 জন এবং এর পরবর্তীতে স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন 4 জন এবং অন্যান্য দলের প্রতিনিধিত্ব করছেন, সেখানে ন্যাশনাল পিপুলস পার্টি আছে, ইসলামিক আন্দোলন আছে এবং অন্যান্য যেসব দল আছে আমরা দেখেছি তাদের প্রতিনিধিত্ব করছেন প্রায় 102 জন। আমরা সেই পরিসংখ্যানগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা বলেছিলাম আমরা মাঠের খবর জানবো, আমরা একটু নড়াইল দুয়ে চলে যেতে চাই, সেখানে আছে আমাদের সহকর্মী নাভিল, নাভিলের কাছে আমরা সরাসরি চলে যেতে চাই। নাভিল, আমরা দেখতে পেয়েছি যে আমরা নাভিলের জন্য অপেক্ষা করছি। নাভিল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে ব্যালট বক্সে স্বাগত জানাচ্ছি। নড়াইল দুয়ে আছেন মাশরাফি বিন মুর্তজা, প্রথমবারের মতো এখানে নির্বাচন করছেন প্রার্থী হয়ে। এই আসনে কিন্তু এর আগে একবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্বাচন করেছিলেন এবং মাত্রই আজকে প্রচারণা শেষ হয়েছে। মাশরাফি বিন মুর্তজা কেমন প্রচারণা চালালেন শেষ পর্যন্ত এবং তার যে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তিনি কেমন প্রচারণা চালালেন শেষ পর্যন্ত, সাধারণ মানুষ কি বলছে আমাদেরকে জানান। তৌহিদ, আপনি একটি আসলে পরিসংখ্যান বলছিলেন যে খুলনা বিভাগের যে পুরুষ ভোটার 8,000 বেশি নারী ভোটারের থেকে, কিন্তু নড়াইল দুই, আমি এখন যে আসনটিতে আছি লোহাগড়া এবং নড়াইল সদর নিয়ে যে নড়াইল দুই আসনটি হয়েছে সেই আসনটিতে কিন্তু হচ্ছে নারী ভোটার বেশি পুরুষ ভোটারের থেকে। মোট 140টি কেন্দ্র আছে এখানে, যেখানে আসলে 3,17,000
ভোটার রয়েছেন এবং যেটি বলছেন যে প্রচার প্রচারণা আজকে সকাল 8টায় শেষ হয়েছে, এরপর থেকে কিন্তু যে কোনো ধরনের জনসমাবেশ, মাইকিং, মিছিল সবকিছুই কিন্তু বন্ধ আছে। আর যেটি বলছিলেন যে মাশরাফি বিন মর্তুজার কারণে কিন্তু এই আসনটি সারা দেশেই এই আসনটি নিয়ে একটি আগ্রহ রয়েছে। মাশরাফি বিন মর্তুজা জাতীয় দলের ক্রিকেটার, যিনি প্রথমবারের মতো এই আসনে আসলে লড়ছেন নৌকার প্রতীক নিয়ে। বাংলাদেশের সাথে কিন্তু উইন্ডিজের সিরিজ শেষ হলো, সিরিজ শেষ হওয়ার পর মাশরাফির একটু ইঞ্জুরিও ছিল, সেই ইঞ্জুরি কাটিয়ে কিন্তু মাশরাফি গেল 7 দিন এখানে আসলে প্রচার প্রচারণা করেছেন। 7 দিনে উনি যতটুকু চেষ্টা করেছেন, যে ইউনিয়ন, যেহেতু আমরা জানি এই নরেল 2 আসনটি কিন্তু 20টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত, সেই 20টি ইউনিয়নে যেখানে যেখানে পারেন সেখানে গিয়েছেন। গতকাল যেমন মাশরাফির প্রায় 16টি জনসমাবেশে মাশরাফি অংশগ্রহণ করেছিলেন এবং বিএনপির যে প্রার্থী আছেন কবিরুজ্জামান ফরহাদ, উনিও হচ্ছে জনসমাবেশ করছেন, প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। এবং নরেল শহরটিকে যদি আমরা বলি যে চিত্রা নদীর পাড়ের শহরটি কিন্তু যথেষ্ট শান্তিপ্রিয় একটি শহর, এখন পর্যন্ত এখানে নির্বাচনী কোনো সহিংসতার খবরও আমরা এখন পর্যন্ত পাইনি। সাধারণ মানুষ বলছেন যে নরেল শান্তির শহর, এখানে আসলে শান্তিপূর্ণভাবেই তারা সবাই ভোট দিতে পারবেন বলে এই আশঙ্কায়, এই মনোভাবেই তারা ব্যক্ত করেছেন। এবং আসলে যেটি বলতে চাচ্ছিলাম যে আজকে থেকে কিন্তু নির্বাচনী সরঞ্জাম আদি কিন্তু পাঠানো শুরু হয়েছে, কিন্তু নরেল 2 আসনে যেটি আমরা জেলা নির্বাচনী অফিসারের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু ইতিমধ্যে তা পেয়েও গেছে। তোহিদ নাবিল, আপনাকে ধন্যবাদ। আমরা নরেল 2 এর সবশেষ পরিস্থিতি জানছিলাম। দর্শক, আমরা খুলনা বিভাগের আরও খবর আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আমরা ব্যালট বাক্স থেকে বিরতি নিয়ে নিচ্ছি, ফিরব কিছুক্ষণের ভিতরে, আমাদের সাথেই থাকুন।